আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বাড়ির কাজ চার চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের মধ্যে তোমাদের যে কাজ দেওয়া হয়েছে সেটি হলো শিক্ষার্থীরা ওপরের পাঠগুলো বই থেকে পড়বে এবং কোন ওয়াক্তে কত রকাত ফরস ওয়াজিব সুন্নত সালাত আছে তা একটি তালিকা তৈরি করবে পাশোক্ত সালাতের সময় বর্ণনা করবে উক্ত প্রশ্নেকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছে উত্তর দিতে চেষ্টা করেছি অতএব তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবে যদি তোমাদের অন্যান্য বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো চতুর্থ সপ্তাহের ইনশাল্লাহ বাকি সপ্তাহগুলোও দেওয়া হবে অতএব আমাদের পাশেই থাকো এখান থেকে উত্তরগুলো শুরু হলো তোমরা দেখতে থাকো পাশাক্ত নামাজের ফরজ ওয়াজিব সুন্নতসমূহ নামাজ যেমন ফর ফজর দুই রাকাত ফরজ ওয়াজিব নেই সুন্নত দুই রাকাত তারপর রয়েছে জুহর জুহরের চার রাকাত ফরজ আর চার রাকাত দুই রাকাত আগে এবং পরে মিলিয়ে মোট ছয় রাকাত সুন্নত রয়েছে আসরের নামাজ চার রাকাত ফরজ চার রাকাত সুন্নত মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ দুই রাকাত সুনত তারপরে এশার নামাজ চার রাকাত ফরজ তিন রেখাত বেতের নামাজ তারপর রয়েছে আগে এবং পরে মিলিয়ে মোট ছয় রাকাত সুন্নত এ ছিল পাশক্ত নামাজের ফরজ ওয়াজিব ও সুন্নত নামাজ সমূহ চলো পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হল পাশক্ত নামাজের সময় বর্ণনা সালাত বা নামাজ নামাজের পরবর্তী নামাজের সময় ফজর শুভের সাদিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত জোহর সূর্য ঠিক মাতার উপর থেকে হেলে যাওয়ার পর থেকে একটি বস্তুর মূল ছায়া থেকে তার ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত আসর জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আসরের সময় তারপর হলো মাগরিব মাগরিব সূর্য ডুবার পর থেকে পশ্চিম আকাশে লাল রঙের আভা বা লালিমা শেষ হওয়া পর্যন্ত সময় থাকে তারপরে রয়েছে এশা মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে শুভে সাদিক পর্যন্ত শুভে সাদিকের পূর্ব পর্যন্ত এসার সময় থাকে এই ছিল পাঁচ ওয়াক্ত নামাজের সময়সীমা আমাদের লেখাগুলো তেমন স্পষ্ট হয় নাই বা সুন্দর হয় নাই তোমরা চেষ্টা করবে ভালো করে সুন্দর করে হাতের লেখা সুন্দর করার জন্য অবশ্যই হাতের লেখা সুন্দরের জন্য ভালো নাম্বার পাবে যদি ভিডিওটির দ্বারা তোমাদের কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ